বলছে কয়া তালিয়া 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 ভৌনি কি বলছে গো বোঝাও একটু মেজ বউয়ের সাহস আছে বটে সব শেষ হয়ে গেছে তাও তেজ কমেনি বলছি এত কথা না বাড়িয়ে তোমাদের যা যা নেবার তোমরা এক মিনিট যা যা নেওয়ার মানে কি হ্যাঁ এই হোটেল থেকে একটা জিনিসও হোটেলের বাইরে বেরোবে না হাতা খুন্তি ঘটি বাটি কড়াই কিচ্ছু না একটা জামুচের ডগায় যতটা নুন ওঠে ততটাও আমি দেব না কারণ এই হোটেলের মালিক এখন আমি এই খুন্তিটা আমার রান্না খেয়ে খুশি হয়ে একজন কাস্টমার আমাকে উপহার দিয়েছিলেন এই একটা খুন্তি নিতে দাও ভাস্কর এই একটা খুন্তি দিয়ে আর কি হবে বলছো ঠিক আছে কিন্তু যাওয়ার আগে আমি সবাইকে সার্চ করব কেউ কিছু ঝেড়ে নিয়ে যাচ্ছে কিনা সেটা তো একবার দেখতে হবে নাকি আতুল একটা জিনিস নেব বিরুদা চলো হরগৌরী পাইস হোটেলের সাইনবোর্ডটা নামাতে হবে তো ওটা আমরা নিয়ে যাব চলো দাঁড়াও হরগৌরী পাইস হোটেলের সাইনবোর্ড যেখানে আছে সেখানেই থাক হাত লাগিয়ে দেখুক না একবার ছাড়ো চলো আমরা যাই বেশ আমরা যেখানে নতুন হোটেল খুলবো সেখানে হরগৌরী পাইস হোটেলের নাম ব্যবহার করলে কিন্তু খুব খারাপ হয়ে যায় বলা বন্ধু চল ভাই চল এরা দুটো পাজি চল 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 ভাস্কর আমার কথা ভাবিস না কিন্তু বাবার কথা ভাবিস এই হরগৌরী পাইস হোটেল বাবার বুকের পাঁজর এটাকে ঠিক মতন চালাস দেখিস যাতে কেউ বদনাম না করে মেজদা ব্যবসাটা যে আমি তোর থেকে অনেক ভালো বুঝি সেটা সবার চোখে আঙুল দিয়ে তবে দেখিয়ে দেব
মির্জা কথা বাড়াস না ওর সাথে চ এই এক মিনিট তুই কোথায় যাচ্ছিস কেন মির্জার সাথে সেটা তো হবে না তোকে বাবা আমাদের হোটেলের কাজ করতে বলেছে মির্জা চাকর হতে বলেনি শিউলি তুইও দেখি ড্যাং ড্যাং করে বেরিয়ে যাচ্ছিস তাহলে ঘর সংসারের কাজটা কে করবে শেজা ভালো করে শুনে রাখ যদি তোকে এই বাড়িতে থাকতে হয় তাহলে এই হোটেলের সব কাজ কিন্তু করতে হবে ঠিক আছে টাকার চিজ কিরে এমনিতেও তুই আর সেজ বৌদি অনেক দিন ধরেই আমাদের ঘরে বসে বিনা পয়সায় খেয়েছিস এইবার কিন্তু সেটা হবে না আর যদি তুই চাস আমাদের মেজদার সঙ্গে যেতে তাহলে নিজের বাক্স প্যাট্রা গুছিয়ে এখান থেকে বেরিয়ে যা অন্য জায়গায় নিজের ব্যবস্থাটা করে ভাস্কর তুমি না হয় হরগৌরী পাইস হোটেলের মালিক হয়েছ তাই বলে কি তলে তলে বাড়িটাও বিক্রি করে দেওয়ার প্ল্যান করছো নাকি মানে বাড়িটা আঙ্কেল আন্টির তাই বাড়িতে কে থাকবে না সেই সব কিছু ডিসাইড করার দায়িত্ব আঙ্কেল আন্টির আমাদের মধ্যে কারণ না পাইস হোটেলে আমার রোজগার করার পয়সায় কে খাবে না সেটা ডিসাইড করার অধিকার আমার নিশ্চয়ই আছে আমি কোনো বেকারের খাওয়া পড়ার দায়িত্ব নিতে পারবো না আমার হোটেলে কাজ করলে দায়িত্ব নেব নইলে ফুটিয়ে দেব দিবাকর তুই এখানেই থেকে যা এখানে রাখবো নাকি তাড়িয়ে দেব বিরুদ তুইও এখানে থেকে যা কারণ দেখ আমার সাথে গিয়ে আমি তোকে কিছু দিতে পারবো না সংসার আছে তোকে সংসার চালাতে হবে আমি তো তোকে মাইনে দিতে পারবো না বীরু जग सुना सुना लगे कोई रहे ना जब अपना जग सुना सुना
বেদা ওই লক্ষ্মী আর গণেশের মূর্তিটা নিয়ে যা। রোজ রোজ এখানে পুজো করা সম্ভব নয়। হরগৌরী পাইস হোটেল, সপ্তাহে সাত দিন, সোম থেকে রবি রাত ১০টায়, স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।